অঙ্ক এফআরজি, এফআরজি মানে ফুল রাশিয়া গুমাস্তা, আটামর মধ্য এফআরজি, এফআরজি রা ফুল প্রম হেলা ফকর রাম গিরিধারী। বাপাঙ্ক নাম হচ্ছে এফআরজি, এফআরজি রা ফুল প্রম হচ্ছে ফালতু রাম গিরিধারী। মোর কাম দি হচ্ছে এফআরজি, এফআরজি রা ফুল প্রম হচ্ছে আজ্ঞা ফ্রি রে গুডা গর্দি বি করি পারছি। মো বংশ পরম্পরা সবু এফআরজি রে রহি আসুছু, তাহলে ঠিক আছে। এ ফকর রাম গিরিধারি কিয়ে না দেলা রে, রাজা ঘরে কাম করি করি মোর বাপা জেজে বাপা ফালতু বাপা সালতু বাবা সবু মানকর দিন সরিগলানি, মোর মধ্য অধা দিন সরিগলানি, যে অবস্থা কু সেই অবস্থা। হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। উহ, এই রাজা সূর্যকান্তক অধা সম্পত্তি কু হড়প করিবাকু পড়িব। আচ্ছা, যদি তা ঝিও রাজকুমারী শান্তিলতাকু প্রেম জলরে ফসাই পারন্তা, তাহলে সবু সম্পত্তি মোর হই পারন্তা। দেখা যাও আগকু কোন হেউছি। মু শুনিবাকু পাউছি যে রাজা সূর্যকান্ত তাজিকু বর্তমান অশান্ত মধ্যে আছে। কুয়াড়ে বা বুলা চন্ড, ইয়াড়ে কুয়াড়ে মারি আসুছু। ভুলা ষণ্ড নুহে মামু, ও পুরা মন্ত্রী জ্যেষ্ঠ পুয় শান্ত।
দেখু দেখু পড়ুয়া রাজা হইবা না হো পাইব নাই ভণজ রাজা হব তুম সান ভাই আনন্দ চন্দ্রকান্ত রাজা সূর্যকান্তরে প্রস্তাব আগত করে কি তা ঝিও রাজকুমারী শান্তিলতা তুম সান ভাই আনন্দ সহিত বাহা করাই এ মুক্তাগড় রজ বি করাইবি বহুত বড়িয়া কথা এত খুশির কথা মামু তো অসুবিধাটা কন রহিলা মামু ইস মু মরি যাতে ধন অর্জন ধর্ম করি টঙ্কারে বসন্তে শ্রীহরি ভণজা মামু তুমি মো নিজ ভণজা নহেলে বি মো মামু ঝিও হিসাবে খাস ভণজা হ্যাঁ নিশ্চয় অবশ্য আনন্দ বি মো ভণজা যে বড় থাও থাও সানকু বাহা করাই দেবাটা এইটা গোটিয়ে তুম বাপাঙ্কর বহুত ভুল নিষ্পত্তি ভণজা বাপা যে নিষ্পত্তি নেছন্তি মামু বহুত বড়িয়া নিষ্পত্তি নেছন্তি ও ভাই রাজকুমারী সান্তাল তাকে বা হো কি মো ভাই এ মুক্তাগড়ের রাজা বি হো মোর কিছু যায় আসে নাই মামু ও আরামে খাই পে বিন্দাসে বুলুথিবি ভণজা লোকে কোন কইবে হো রাজ মন্ত্রী চন্দ্রকান্তঙ্ক বড় পুও অশান্ত কিছু তাঙ্কর দোষ দুর্বলতা থিব নহেলে নপুংসক হইথিব তেণু বড় থাও থাও সান বাহা বি হেলা আউ রাজা বি হেলা অবশ্য ঠিক মামু তুম কইবা কথা অবশ্য ঠিক হেলে মামু মতে কোন করিবা পড়িব ভণজা হ্যাঁ মামু তুমকু তুমকু তুম সান ভাই আনন্দর হত্যা করিবা পড়িব মামু রে মামু মো শালা নিমক হারামি হইপারে রে মু মধুয়া হইপারে হলে মো সান ভাই কু হত্যা করে পারিবি না মামু মো পারিবি না ভণজা হাত রু জীব খসি গিনি বজাউ বসি বসি রাজপদ পাইবা হলে ধর খণ্ড ও গুণ্ড উড়িব তোমার বিজয় ঝণ্ডা এ মামু আরে শোলা মু মধুয়া মতে নিশাইছে তোমাকে নিশাইছি বে শোলা কথাটা উলট পাল্ট হইছ হত্যা করিপারিবি আরে মু বেশি হইপারে মো মেট মধুয়া হইপারে হলে মু হত্যা করিপারিবি নাই পারিবি নাই মামু তোমার মুন্ড বোধে কাম করু নাহি তুমি তো মধুয়া হয়ে যাইছ তুম বাপা তুমি কোণ কে এ মধুয়াটি আসলে তাকে সাইডে টিকে খাদ্য টিকে কোঠরি রকি দেব বলে কহবে ভণজা মো ছাতিটা ফাটি যাচ্ছি ভণজা তুমি যদি মধুয়া হয়ে মরি যাব তাহলে মো কোণ করবি ভণজা মামু ভণজা বেলটু হুয়া সাবধান লো হেলে জীব সিংহাসন প্রিয় দারু কাম হেউ সুরু মামু তাহলে মো ভাইর হত্যা করিবাক পড়িব হ্যাঁ বড়জা হেলে বাপা জানিগলে কেমিতি করিবা মামু কেহি জানি পারিবে নাহি নিগঞ্চ জঙ্গল অরণ্যকু নেই আনন্দকু মারি ফেগি দেবা তারপরে আসি তুম বাপাঙ্কু কহি দেবা যে জঙ্গলরে আনন্দকু বাঘ ঘুড়েই ঘুড়েই খাই দেল মামু ও ভণজা তোমার চন্দা মুন্ডরে এত কি বুঝে ও ভণজা
এবে শীঘ্র যাও, আনন্দ কু মো পাখকু পঠাই দিও মামু। ওদা পূর্বরু তুমি গোটিয়ে টেক মারি দিও ভণজা। আনে কি আসো মামু? ও ও ধৈর্য ধরি পারু নাই, তুমি শীঘ্র যাই মো সান ভাই আনন্দটাকে মো পাখক পঠাই দিও। ও বড়জা, আরে যাও, বিলম্ব করো নাই, নহলে দরকার পড়লে মু তোমাকে মধ্য হত্যা করে দেই পারে। থলা মদ থিলে মো মুন্ড কিছু কাম করেনি। শীঘ্র যাও, তুমি বিশ্রাম করি থাও, তারপরে সান ভাইকু ধরি মু তোমার বিশ্রাম কক্ষকু আনুছি ভণজা। মর ভূমিষ্ঠ প্রণাম। আরে ভাই সমস্ত উঠ ভাই, আপন মতে কি নিমন্তে ডকাইছিলে ভাই? আরে ভাই, হ্যাঁ ভাই, তোতে কি নিমন্তে ডকাইছি? হ্যাঁ ভাই, শুনিবু রে ভাই, কহ। আরে ভাই, হ্যাঁ, এই ঘর অরণ্য কু শিকার পাই যিবা রে ভাই। হেলে ভাই, শিকার পাই যিবা হেলে মধ্য জীবজন্তুর হত্যা করিবানি ভাই। ঠিক আছে ভাই, তবে চাল যা রে ভাই, চাল ভাই যা, জন্তু হত্যা করিবা নাই রে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, তবে চাল রে ভাই, হ্যাঁ চলো যা। সমস্তে গোটি গোটি করে মরিবে, মো যেমিতি মু কার্য হাসল করিবি, আউ এ মুক্তাগড়ର রজ বি হেবি মো। জয় ভোলে, ওকে মারবি কলে কলে।